জাতীয় ভোটার দিবস উপলক্ষে আসানসোলের জেলা শাসক দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া কৃতীদের এবং ভোটারদের ওপরে ভালো কাজ করেছে মহকুমা শাসক সহ বেশ কিছু জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেন জেলা শাসক। আজ 25 জানুয়ারি সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও পালিত হল জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আসানসোলের জেলাশাসক দপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পূর্ণাবালাম, অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধনেশ্বর, মহকুমা শাসক বিশ্বদেব ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা। সারা বছর ধরে বিভিন্ন ক্যাটাগরিতে যেসব কম্পিটিশন হয়েছিল, এরকম কৃতীদের ও যেসব আধিকারিকরা এই ভোটারের ওপরে ভালো কাজ করেছেন মহকুমা শাসক সহ বেশ কিছু জনকে পুরস্কৃত করা হয় এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এছাড়াও বেড়েছে জেলায় নতুন ভোটারের সংখ্যা, 31,891 জন বেড়েছে ভোটার। জেলায় মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,375 জন। এই কাজের জন্য জেলাশাসক এস পূর্ণাবালাম সমস্ত আধিকারিক ও নতুন ভোটারদের প্রশংসা করেন, তাদের হাতে তুলে দেন নতুন এপিক কার্ড, এছাড়াও তুলে দেওয়া হয় পুরস্কার। হাতে তুলে দিচ্ছেন আমাদের এডিএম জি স্যার এবং এডিএম ইলেকশন স্যার। এরপরে কুণাল রায় পায়েল ভান্ডারি স্যার, আপনারা স্যার কার্ডটা ধরে নিন না স্যার, একটু স্যার একটু আপনারা স্যার সবাই মিলে কার্ডটা ধরে নিন স্যার, একটু ভালো ছবি হয়ে যাবে স্যার। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সিও অফিসের নির্দেশ ক্রমে আমাদের বেস্ট পিআরও বাছাই করা হয় এবং ভালো করে পড়াশোনা করে নিজেদের পথ সুদৃঢ় করার জন্য অনুরোধ জানান সকলকে। এ বিষয়ে জেলাশাসক এস পূর্ণাবালাম জানান, আমরা ন্যাশনাল ভোটার্স ডে 2024 আমরা পালন করলাম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে। এই প্রোগ্রামে মূলত আমরা যে ভোটার প্লেজ থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাই মিলিয়ে ওই প্লেজটা নেওয়া হয়েছে। তারপরে আমাদের এই সারা বছর ধরে গত বছরে কন্টিনিউয়াস আপডেশন এবং স্পেশাল সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলসে যারা ভালো কাজ করেছে ইআরওরা বিএলওরা তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। তারপরে আমাদের ডিস্ট্রিক্ট আইকনকে সম্মানিত জানালাম। তারপরে আমাদের স্পিপ প্রোগ্রাম আন্ডারে আমরা স্কুল বাচ্চাদের বিভিন্ন কম্পিটিশনগুলো করতে থাকি, এসে রাইটিং, ডিবেট, কুইজ কম্পিটিশন, এই কম্পিটিশনগুলো করতে থাকি। তাদের থেকে যারা ভালো আমরা পেয়েছি তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা পুরস্কৃত করা হয়েছে। আরেকটা আমাদের নতুন ভোটার যারা নতুন ভোটার এইবার এনরোল হলেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে এপিক কার্ডটা তাদের হাতে তুলে ধরলাম কয়েকজনকে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100 होंडा के भरोसे के साथ।